শোনো না গো, সকল রকমের পার্ট গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আসন্তি গাঢ় করে ছোট লিপস্টিক দিচ্ছেন, প্রেমা প্রান্ত বেশ আগ্রহ নিয়ে দেখছে। তারা দুজন বাসন্তীকে মেনে নিয়েছে। বাসন্তীর কথাবার্তা চাল চলন আলাদা, যা ছোট দুটি মনকে আনন্দ দেয়। আগ্রহ ভরে বাসন্তীর কথা শুনে তারা। লিপস্টিক লাগানো শেষ হলে বাসন্তী প্রেমাকে বলল, তুমি লাগাইবা? প্রেমা হেসে মাথা নাড়ায়। বাসন্তীর আরো কাছে ঘেসে বসে। বাসন্তী প্রেমার ঠোঁটে টকটকে লাল লিপস্টিক গাঢ় করে ঘষে দিল। এরপর প্রান্তকে বলল, তুমিও লাগাইবা আব্বা? জি। প্রেমাকে লিপস্টিকে সুন্দর লাগছে, তাই তারও ইচ্ছে হচ্ছে। বাসন্তী প্রান্তর ঠোঁটে লিপস্টিক দেওয়ার জন্য উবহান। পূর্ণা বেশ অনেকক্ষণ ধরে এসব নাটক দেখছে। এই মহিলাটিকে সে একটুও সহ্য করতে পারে না। একই তো সৎ মা, বাপের আর এক বউ, তার উপর এই বয়সে এসে এত সাজগোজ করে। প্রান্তকে লিপস্টিক দিচ্ছে দেখে তার গায়ের বৃত্তি জ্বলে উঠল। ঘর থেকে দপদপ করে পা ফেলে ছুটে আসে। প্রান্তকে টেনে দাঁড় করিয়ে বলল, হিজড়া সাজার ইচ্ছে হচ্ছে কেন তোর? কতবার বলছি এই বজ্জাত মহিলার সাথে না ঘেঁষতে। বাসন্তী ভয় পান পূর্ণাকে। মেয়েটা খিটখিটে বদমেজাজি। হেমলতা বলেছেন, সেদিনের দুর্ঘটনার পর থেকে পূর্ণা এমন হয়ে গেছে, হুটহাট রেগে যায়, কথা শুনে না। পদ্মজা যাওয়ার পর থেকে আরও বিগড়ে গেছে, এই জন্য যথাসম্ভব পূর্ণাকে এড়িয়ে চলেন। তবুও এসে আক্রমণ করে বসে। গত দুই সপ্তাহে মেয়েটা অতিষ্ঠ করে তুলেছে জীবন। তিনি কাঁটা কাঁটা গলায় পূর্ণাকে বললেন, এই শিক্ষা পাইছো তুমি? গুরুজনদের সাথে এমনি কথা কও? আপনি চুপ থাকেন, খারাপ মহিলা বুড়া হয়ে গেছে এখনো রং ঢং করে। পূর্ণার কথা মাটিতে পড়ার আগে তীব্র থাপ্পড়ে সে মাটিতে উল্টে পড়ল। চোখের দৃষ্টি গরম করে ফিরে তাকায় সে, দেখার জন্য কে মেরেছে তাকে। দেখলো হেমলতাকে। হেমলতা অগ্নি চোখে তাকিয়ে আছেন, যেন চোখের দৃষ্টি দিয়ে পূর্ণাকে পুড়িয়ে ফেলবেন। পূর্ণার চোখ শিথিল হয়ে আসে, সে চোখ সরিয়ে নেয়। হেমলতা বললেন, নিজেকে সংশোধন কর, এখনো সময় আছে। আমি এই মহিলাকে সহ্য করতে পারি না আম্মা। করতে হবে, ওনার অধিকার আছে এই বাড়িতে। আমি খুন করব এই মহিলাকে। পূর্ণার অবস্থা দেখে হেমলতার দৃষ্টি গেল থমকে। পূর্ণা কেন এমন হলো? তিনি কি এক মেয়ের শূন্যতা কাটাতে গিয়ে আরেক মেয়েকে সময় দিচ্ছেন না? বুঝিয়ে শুনিয়ে পূর্ণাকে আবার আগের মতো করতে হবে। তিনি কণ্ঠ খাদে নামানোর চেষ্টা করেন, কিন্তু এরপর পূর্ণা যা বলল তিনি আর রাগ নিয়ন্ত্রণ করতে পারলেন না। পূর্ণা বাসন্তীকে উদ্দেশ্য করে বলল, বেশ্যার মেয়ে বেশ্যাই হয়, আর বেশ্যার সাথে এক বাড়িতে থাকতে ঘৃণা করে আমার। হেমলতা ছুটে যান বাইরে, বাঁশের কঞ্চি নিয়ে ফিরে আসেন। বাসন্তী দ্রুত আগলে ধরেন পূর্ণাকে, হেমলতাকে অনুরোধ করেন, এত বড় সেরিডারে মাইরো না, ছোট মানুষ বোঝে না। আপা আপনি সরেন, ও খুব বেড়ে গেছে। বাসন্তীর স্পর্শ পূর্ণার ভালো লাগছে না, সে ঠেলে সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে হেমলতা বাঁশের কুঞ্চি দিয়ে পূর্ণার পিঠে বাড়ি মারলেন। পূর্ণা আর্তনাদ করে শুয়ে পড়ে। হেমলতা আবার মারার জন্য প্রস্তুত হলেন। বাসন্তী পূর্ণাকে আগলে বসেন, অনুরোধ করেন, যুবতী ছেলেদের এমনি মারতে নাই, আর মাইরো না। প্রেমা প্রান্ত ভয় গুটিয়ে গেছে। হেমলতার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। তিনি বাঁশের কুঞ্চি ফেলে লাহারি ঘরের দিকে যান। বারান্দায় বসে দীর্ঘশ্বাস ফেলেন, মনে মনে মোর্শেদের উপর ভীষণভাবে খেপে যান। মোর্শেদ চিৎকার করে বাসন্তীর সম্পর্কে সব বলেছে বলেই তো পূর্ণা জেনেছে, আর তাই এখন পূর্ণা কারো অতীত নিয়ে আঘাত করার সুযোগ পাচ্ছে। মোরুল বাড়ির ছোট সংসারটা কেমন উলট পালট হয়ে গেছে। হেমলতা আকাশের দিকে তাকিয়ে হাঁ করে নিঃশ্বাস নেন। সব কষ্ট যন্ত্রণা যদি উড়ে যেত, সব যদি আগের মতো হয়ে যেত, সব কঠিন মানুষরাই কি জীবনের এক অংশে এসে এমন দুর্বল হয়ে পড়ে, কোনো দিশা খুঁজে পায় না? আমির বিছানায় বসে উপন্যাসের বই পড়ছে। ছয় দিন পর পদ্মজার মেট্রিকের ফলাফল, এরপরই ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। যদিও ফরিনা বেগম রাজি নন, কিন্তু আমির মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ, সে পদ্মজাকে রাজধানীতে নিবেই। পদ্মজার কথা মনে হতেই আমির বই রেখে গোসলখানার দরজার দিকে তাকাল। তার ঘরের সাথে আগে গোসলখানা ছিল না, পদ্মজার জন্য করা হয়েছে। সে বই রেখে সেদিকে যাওয়ার জন্য পা বাড়াল। তখনই পদ্মজা চিৎকার করে উঠল, তাই দ্রুত দৌড়ে গেল, দরজা ঠেলে ভেতরে ঢুকল। পদ্মজা শাড়ি দিয়ে শরীর ঢেকে রেখেছে, কিছুটা কাঁপছে। আমির দ্রুত এসে বলল,
কি হয়েছে? ওখানে ওখানে কে ছিল? আমাকে দেখছিল। পদ্মজার ইঙ্গিত অনুসরণ করে আমির সেদিকে তাকালো। গোসলখানার ডান দেয়ালের একটা ইট সরানো, সকালে তো সরানো ছিল না। পদ্মজা কাঁদতে থাকলো, কাপড় পাল্টাতে গিয়ে হঠাৎ চোখ পড়ে দেয়ালে, আর তখনই দুটি চোখ দেখতে পায়। সে তাকাতেই চোখ দুটো দ্রুত সরে যায়, পদ্মজার পিলে চমকে যায়। আমির পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শুকনো কাপড় পরে আসো, কেঁদো না। কথা শেষ করে সে বেরিয়ে যায়। যাওয়ার তারা দেখে মনে হলো অজ্ঞাত আগন্তুককে আমির চিনে। পদ্মজা দ্রুত কাপড় পরে নিল। এরপর আমিরকে খুঁজতে থাকলো। আমির সোজা রিদোয়ানের ঘরের দিকে যায়। রিদোয়ান পানি পান করছিল। আমির গিয়ে রিদোয়ানের বুকের শার্ট খামচে ধরে চিৎকার করে বলল, তোকে সাবধান করেছিলাম, দ্বিতীয় সুযোগ দিয়েছিলাম। শার্ট ছাড়। ছাড়বো না, কি করবি তুই? আমার বউয়ের দিকে কেউ নজর দিবি আর আমি ছেড়ে দেবো? প্রমাণ আছে তোর কাছে? কুত্তার বাচ্চা, প্রমাণ লাগবে তোর? আমি জানি না। আমির মুখ সামলা, গালাগালি করবি না। করবো, কি করবি তুই? আবারও বলছি শার্ট ছাড়। আমির ঘুষি মারে রিদোয়ানের নাকে। রিদোয়ান টাল সামলাতে না পেরে পালঙ্কের উপর হুমড়ি খেয়ে পড়ে। চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই রিদোয়ানের ঘরে ছুটে আসে। পদ্মজা ঘরের চৌকাঠে পা দিল মাত্র, আমির রিদোয়ানকে টেনে হিঁচড়ে তুলে বলল, তোকে না করেছিলাম, বারবার না করেছি, তুই তবুও শুনলি না। রিদোয়ান শক্ত দুই হাতে আমিরকে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দিল দূরে। আমির আলমারির সাথে ধাক্কা খেয়ে আরও হিংস্র হয়ে ওঠে, রিদোয়ানের দিকে তেড়ে আসে। নূরজাহান দৌড়ে এসে পথ রোধ করে দাঁড়ায়, চিৎকার করে বলে, কি হয়েছে তোদের? তোরা এমন করতেছিস কেন? দাদু সরে যাও, এই শুয়োরের বাচ্চাকে আমি মেরেই ফেলব। তুই কি ভালো মানুষের বাচ্চা? আমির নূরজাহানকে ডিঙিয়ে রিদোয়ানকে আঘাত করতে প্রস্তুত হলো। তখন মজিদ হলাদারের কর্কশ কণ্ঠ ভেসে আসে, যে যেখানে আছো সেখানে দাঁড়িয়ে থাকো। আমির মজিদ হলাদারকে এক নজর দেখে শান্ত হওয়ার চেষ্টা করল, পরেই জ্বলে বলে উঠে লাগলো, আব্বা আপনি জানেন না ও কি করেছে, পদ্মজা গোসল করছিল আর লুকিয়ে লুকিয়ে দেখছিল। ফরিনা, আমিনা, রানী সহ হাওলাদার বাড়িতে কাজ করা দুজন মহিলা ছি ছি করে উঠল। রিদোয়ান সাবধানে প্রশ্ন করল, তোর কাছে কি প্রমাণ আছে? প্রমাণ লাগবে, আমি জানি ওটা তুই ছিলি, বিয়ের রাতেও তুই পদ্মজার কাছে গিয়েছিলি। অপবাদ দিবি না? তুই ভালো করে জানিস আমি অপবাদ দিচ্ছি না। তুমি কি করে শতভাগ নিশ্চিত হতে পারছো ছেলেটা রিয়াদুনায় ছিল? পদ্মজা দেখেছো নাকি তুমি? আব্বা কেউ দেখেনি, কিন্তু আমি নিশ্চিত ওই চরিত্রহীনটা হৃদু, কারণ আমার আগে থেকেও পদ্মজাকে পছন্দ করত। পদ্মজা বিস্ময়ে তাকালো, কি হচ্ছে, কি সব শুনছে? ফরিনার দুই ঠোঁট হাঁ হয়ে গেল, মুখে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকেন। আমিনা বললেন, আপা আমি কইছিলাম না এসেরি বিনাশিনী, এসেরি রূপ আগুনে লাকান, এসেরির জন্য এখন বাড়ির ছেলেদের ভেজাল হইতেছে। আমির আমিনার কথা শুনেও না শোনার ভান করল, মজিদকে বলল, আব্বা আপনি এর বিচার করবেন না, আমি ওরে মেরে ফেলবো। আর আম্মা এরপরেও বলবো এই বাড়িতে রেখে যেতে পদ্মজাকে? আমাকে তো ফিরতেই হবে ঢাকা, পদ্মজাকে রেখে আমি কিছুতেই যাব না, মনে রেখো। আব্বা তুমিও কথাটা মনে রেখো, আমি তোমার ব্যবসায় আনদি যদি পদ্মজা আমার সাথে ঢাকায় না যায়। তুমি যেখানে যাবা তোমার বউ তো সেখানেই যাবে, বউ রেখে যাবে কেন? আর রিদোয়ান তুমি আমার সাথে এসো, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। মোদি হাওলাদার বেরিয়ে যান। আমির পদ্মজার হাতে ধরে পদ্মজাকে বলল, আর কখনো এমন পরিস্থিতিতে পড়তে হবে না। খুশিতে পদ্মজার চোখের তারায় অশ্রু জলজল করে ওঠে। সে আমিরের এক হাত শক্ত করে ধরে বোঝায়, আমি আপনাকে ভালোবাসি, বিশ্বাস করি। সন্ধ্যা ঠিক আগ মুহূর্ত, এমন সময় হাওলাদার বাড়ির রাতের রান্না করা হয়। মগা এক ব্যাগ মাছ দিয়ে গেছে, লতিফা মাছ কাটছে। লতিফা এই বাড়ির কাজের মেয়ে, সবাই ছোট করে লুতু ডাকে। ফরিনা ভাত বসিয়েছেন আর অনবরত বলে চলেছেন, আমি এইবারের বড় বান্দি, দাসী আমি, বাবুর বাপ দাসী পুষে রাখছে, আমি পালে সারাদিন কাম করি, অন্যরা হাওয়া লাগাইয়া ঘুরে, মরণ হয় না আমার, মরণই আমার একমাত্র শান্তি। পদ্মজা গুনগুন করে গান গাচ্ছে আর রান্নাঘরের আশেপাশে ঘুরছে। ফরিনার সব কথাই তার কানে আসছে, তার গায়ে লাগছে না বরং হাসি পাচ্ছে। সে বহুবার রান্নাঘরে গিয়েছে কাজ করার জন্য, ফরিনা তাড়িয়ে দিয়েছেন, কাজ করতে হবে না বলেছেন, আর এখন বলছেন কেউ সাহায্য করে না। পদ্মজা পা টিপে টিপে রান্নাঘরে ঢুকল, বলল, আম্মা
আমি সাহায্য করি। এই সেরি, তুমি এত ব্যাদব কেরে, কতবার কইছি তোমার সাহায্য করতে হইব না। না মানে আপনি বলছিলেন কেউ সাহায্য করে না। তোমারও তো বলি নাই, তোমার গায়ে লাগে কেন? মেঝে ঝাড়ু দিয়ে দিই। তোমারে কইছি আমি, তুমি যাও এইখান থেকে, যাও কইতেছি। পদ্মজা বেরিয়ে আসে। বাসায় লাবণ্য নেই, আমির নেই, কার কাছে যাবে? রানী আছে। রানীর কথা মনে হতেই পদ্মজা রানীর ঘরের দিকে এগোলো। যাওয়ার পথে সন্ধ্যার আজান ভেসে আসে কানে, তাই আর সেদিকে এগোলো না, নিজের ঘরের দিকে হেঁটে গেল। নামাজ পড়তে হবে। নামাজ পড়ে সূরা ইয়াসিন একবার পড়ল। এরপর জানালা লাগাতে গিয়ে রানীকে দেখতে পেল। সেদিনের মতো জঙ্গলের ভেতর ঢুকছে। আর কিছু মুহূর্ত পার হলে চারিদিক রাতের গাঢ় অন্ধকারে তলিয়ে যাবে। এমন সময় কি করতে যাচ্ছে ওখানে? এত সাহসী বা কী করে হয়? পদ্মজা হুড়মুড়িয়ে ঘর থেকে বের হয়। আজ সে শেষ দেখে ছাড়বে। লাবণ্য সবেমাত্র সদর ঘরে ঢুকেছে। পদ্মজাকে তাড়াহুড়ো করে কোথাও যেতে দেখে বলল, কিরে কই যাস? এই তো এইখানে, কই ছিলি? আচ্ছা পরে কথা বলবো, আসি এখন। লাবণ্য ঠোঁট উল্টে পদ্মজার যাওয়ার পানে তাকিয়ে থাকে। এরপর মনে মনে ভেবে নিল, দুইতলা থেকে হয়তো দেখেছে দাভাই আসছে, তাই এগিয়ে আনতে যাচ্ছে। সে নিজ ঘরের দিকে চলে গেল। পদ্মজা কখনো বাড়ির পেছনের দিকে যায়নি, এই প্রথম যাচ্ছে। বাড়ির ডান পাশে বিশাল পুকুর, কালো জল, অথচ বাড়ির সামনের পুকুরের জল স্বচ্ছ। দুই মিনিট লাগে শাকসবজির ক্ষেত পার হতে। বাড়ির পেছনে এরকম শাকসবজির বাগান আছে সে জানত না। এরপর পৌঁছালো জঙ্গলের সামনে। সেখান থেকে অন্দরমহলের দিকে তাকালো। হয়তো তাদের ঘরের জানালা দেখা যাচ্ছে, আরেকটা জানালাও দেখা যাচ্ছে। পদ্মজা কপাল কুচকে খেয়াল করল, সেই জানালার গ্রিল ধরে কেউ তাকিয়ে আছে। পদ্মজা ঠাউর করার চেষ্টা করল, এটা কার ঘর? মনে হতে বেশি সময় লাগলো না, এটা রুম্পা ভাবির ঘর। তবে কি তিনিই তাকিয়ে আছেন? পদ্মজা আবার তাকালো। রুম্পা জানালার পর্দা সরিয়ে হাত নাড়ায়। পদ্মজা মৃদু হেসে হাত নাড়াল। দূর থেকে রুম্পার মুখটা দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চায় পদ্মজাকে। তার ভেতর লুকানো আছে কোনো এক রহস্যময় গল্প। ভাবি, এ এনে কী করেন রাতের বেলা? ভূমিকম্পে ভূমি যেভাবে কেঁপে ওঠে, পদ্মজা ঠিক সেভাবেই কেঁপে উঠল। তাকিয়ে দেখল মদনকে। সে জঙ্গলের ভেতর থেকে এসেছে। পদ্মজা আমতা আমতা করে বলল, হ্যাঁ হাঁটতে এসেছিলাম। এই রাতের বেলা? বিকেল থেকেই এখন ফিরে যাচ্ছিলাম। চলেন একসাথে যাই, জায়গাটা ভালো না ভাবি। আপনি হয়েছেন সুন্দরী মানুষ, জিন ভূতের আচর পড়ব। আপনি যান, আমি আসছি। আর কি করবেন এখানে? পদ্মজা জঙ্গলের দিকে তাকালো। অদ্ভুত এক অনুভূতি হয়। সব জঙ্গল অযত্ন বেড়ে উঠলেও এই জঙ্গল যেন যত্নে বেড়ে ওঠা। সে অন্ধকারে খোঁজার চেষ্টা করল রানীকে, পেল না। এদিকে মদনের সাথে না গেলে সে বাড়িতে যদি বলে দেয়, তাহলে অনেকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, আর একটার পর একটা মিথ্যা বলতে হবে। পদ্মজা মনে মনে পরিকল্পনা করে মদনের সাথে বাড়ি অবধি গিয়ে আবার চলে আসবে। মদন কিছুতেই যাচ্ছে না, আর পদ্মজা অন্দরমহলের ভেতর ঢুকতে চাইছে না। সে বারবার বলছে, আর একটু হাঁটবো, এদিকে আপনি যান। রাতের বেলা একলা থাকবেন, আমার কাম আপনার দেখা রাখা। এদিকে তো আলো চলছে, উনিও আসবেন এখন, আপনি যান। আর আপনার পা তো কাদা মাখা, বেশিক্ষণ এভাবে না থেকে ধুয়ে আসুন। মদন পায়ের দিকে তাকালো, লুঙ্গি হাঁটু অবধি তুলে বেঁধে রাখা। সে হেসে বলল, আচ্ছা তাহলে আমি ধুইয়া আইতাছি, বেশিক্ষণ লাগব না। আচ্ছা আসুন। মদন চলে যেতেই পদ্মজা ফোঁস করে নিঃশ্বাস ফেলল, গলার মাঝে যেন কাঁটা বিঁধে গেল। বাড়ির পেছনে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখল আমিরকে। আমির আলোক ঘর পেরিয়ে এদিকে আসছে। পদ্মজার ঘুরে দাঁড়াতে পারল না, আলোক ঘরের দিকে চেয়ে রইল। আমির পদ্মজাকে দেখতে পেয়ে লম্বা করে হাসল, বলল, পদ্মাবতী কি আমার জন্য অপেক্ষা করছে? বোধহয় করছি। বোধহয় কেন? ঘরে একা ভালো লাগছিল না, তাই হাঁটতে বের হয়েছিলাম। আপনি নামাজ পড়েছেন? এই যে মাথায় টুপি, মসজিদ থেকে আসলাম। পদ্মজা আর চোখে অন্দরমহলের ডান দিকে তাকায়। সেখানে কি সে যেতে পারবে না? পদ্মজা উসখুস করতে থাকল। আমির পদ্মজাকে পেছন থেকে জড়িয়ে ধরল। আমিরের কাজে পদ্মজা হতভম্ব হয়ে গেল। দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ আছে নাকি।
এরপর আমিরের হাতের বাঁধন ছোটানোর চেষ্টা করতে লাগলো আর বলল, চারণ কেউ দেখবে? কেউ দেখবে না, এদিকে কেউ নেই। আমিরের কণ্ঠ মোহময়। সে পদ্মজার ঘাড়ে থুতনি রাখল, এরপর ঠোঁটের ছোঁয়া লাগাতেই পদ্মজা কেঁপে উঠল। জোর করে আমিরের হাতের বাঁধন ছুটিয়ে সরে গেল, বলল, আপনি ঘরে যান। আচ্ছা চলো। আপনি যান, আমি আসছি। কেন, তুমি কোথায় যাবে? পদ্মজা নিজের ঠোঁট কামড়ে কিছু ভাবল, এরপর বলল, আলোক ঘরে যাব, আপনি ঘরে যান, নয়তো আম্মা আমাকে খুঁজবে। আমি কিছুক্ষণের মধ্যে চলে আসব, এরপর সব বলব। আরে কি করবে, বলবে তো। আপনি চান না? পদ্মজা ঠেলে আমিরকে অন্দর মহলের দিকে পাঠাল। আমির অসহায় মুখ করে জিজ্ঞেস করল, আমিও আগে? আপনি ঘরে গিয়ে বসবেন আর আমি চলে আসব। পদ্মজার অনুরোধ ফেলা যাচ্ছে না, আমির না চাইতেও অন্দর মহলে চলে গেল। পদ্মজা এক নিঃশ্বাসে দৌড়ে অন্দর মহলের ডান পাশে চলে আসে, সঙ্গে সঙ্গে রানীর মুখোমুখি হয়। রানী এবং পদ্মজা একসাথে কেঁপে উঠল, দুজন অপ্রস্তুত হয়ে পড়ে। রানী আগে কথা বলল, রাইতের বেলা এমনি ছুটতেছো কেন? পদ্মজার মাথা থেকে ঘুমটা পড়ে গেছে সেই কখন, দৌড়ে আসাতে চুলের খোপাও খুলে গেছে, গাছগাছালির বাতাসে তীর তীর করে চুল উঠছে, তবুও সে ঘামছে। আমতা আমতা করে বলল, আমি তো হাঁটতে বের হয়েছি, জোনাকি দেখলাম এদিকে, তাই নিতে এসছি। ও, কই জোনাকি, নাই তো? একটু আগেই ছিল। এখন তো নাই, রাইতের বেলা একলা থাকবা কেন? আসো ঘরে যাই। তুমি কোথায় গিয়েছিলে রানী আপা? সন্ধ্যার আজানের আগে তোমার ঘরে গেলাম, পেলাম না। এদিক দিয়ে কোথাও ছিলে, কিন্তু এদিকে তো ঝোপঝাড় জঙ্গল। পদ্মজার প্রশ্নে রানীর মুখ রক্তিম হয়ে উঠল, কেমন অস্বাভাবিক হয়ে ওঠে মুখ। সে অপ্রস্তুত হয়ে হাসল, কি বলবে খুঁজছে যে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। পদ্মজা অপেক্ষা করছে রানী কি বলে সেটা শোনার জন্য। পদ্মজা ডাকল, আপা। আরে আমি ঔষধ খুঁজতে আসছিলাম। কি ঔষধ? তুমি চিনবা না, আসো বাড়ি তো যাই, মেলা রাত হইয়া গেছে। রানী পদ্মজাকে রেখে এগোতে থাকলো, এটাকে পালিয়ে যাওয়া বলে পদ্মজার থেকে কি করবে। সেও রানীর পিছু পিছু অন্দর মহলে চলে আসে। ঘরে ঢুকতে আমির হামলা করে, এবার কাহিনী কি বলতো? সেটা বিশ্বাস করবেন? তোমার কথা বিশ্বাস করবো না, এও কি হয়? রানী আপা প্রায় জঙ্গলের ভেতর যায়, আমি জানালা থেকে দেখি, উনি এমনভাবে যান যেন চুরি করতে যাচ্ছেন। আমির শুনে অবাক হল, সে চাপা স্বরে প্রশ্ন করল, সত্যি প্রায় যায়? আমি সত্যি বলছি। আমির চিন্তিত হয়ে কিছু ভাবে, কপালের চামড়া কুচকে গেছে, গভীর ভাবনায় বিভোর সে। পদ্মজা বলল, আমি আজ অনুসরণ করে জঙ্গল অব্দি গিয়েছিলাম, মদন ভাইয়ার জন্য ভেতরে ঢুকতে পারিনি, এরপর আপনি এলেন, পরে আবার যেতে চেয়েছি, কিন্তু ততক্ষণে রানী আপা চলে এসেছে, সরাসরি প্রশ্ন করেছি কেন জঙ্গলে গিয়েছিল, বলল ঔষধ আনতে, মানে কোনো ঔষধি পাতা, কিন্তু আমার বিশ্বাস হয়নি, প্রায় কেন কেউ ঔষধ পাতা আনতে যাবে, আবার ভোরে আর রাতে। পদ্মজা একদমে কথাগুলো বলল। আমির বলল, আব্বাকে বলতে হবে। আগে শুনুন। বলো। এখন কাউকে বলবেন না। বলা উচিত, ব্যাপারটা জটিল মনে হচ্ছে। আমরা আগে বের করি কি হয়েছে, কি করতে চাই, এরপর নিজেরা সমাধান করতে পারলে করবো, নয়তো বড়দের বলবো, যদি আমরা নিশ্চিত না কোনো সমস্যা আছে কিনা। অবশ্যই সমস্যা আছে, তুমি জানো ওদিকে কোনো মহিলা ভুলেও যায় না, যেতে চায় না ভয়, সেখানে রানী যায়, বড় কোনো কারণ আছে। আমরা বের করি সেটা কিভাবে? আমার মনে হচ্ছে আবার যাবে, কাল পরশুর মধ্যে আমরা পিছু পিছু যাব। খারাপ বলনি কিন্তু। কাউকে বলবেন এখন অনুরোধ। আমির হাসল, পদ্মজার কোমর পেছন থেকে জড়িয়ে ধরে বলল, বলবো না। আপনি কারণে অকারণে ছোঁয়ার বাহানা খুঁজেন, এতে পাপ তো নেই। খাওয়ার সময় হয়েছে, চলুন, ঠিক সময় না গেলে আম্মা চিল্লাবে। আম্মারা চিল্লাই, তোমাকে খয়েরি রঙে বেশি সুন্দর লাগে। আমি তো খয়েরি শাড়ি পরিনি। পুরো কথা বলতে দাও। আচ্ছা বলুন। আর কালো রঙে আবেদনময় লাগে, আকর্ষণীয়। আমির ফিস ফিসিয়ে কথাটা বলল, পদ্মজার কানে ঘাড়ে আমিরের নিঃশ্বাস ছিটকে পড়ে। সে ঘুরে আমিরের দিকে তাকায়, আবার চোখ সরিয়ে নিয়ে বলল, আপনি সবসময় আকর্ষণীয়। সত্যি, কত কত দিন পর একটু প্রশংসা করলে। আল্লাহ,
প্রশংসা শুনতে খুব ভালোবাসেন। অবশ্যই, তবে বউয়ের প্রশংসা করতে আরো বেশি ভালোবাসি। আমির আরো শক্ত করে পদ্মজার কোমর আঁকড়ে ধরে পদ্মজা আমিরের দুই হাতে ধরে বলল, আপনি সবসময় এত শক্ত করে কেন ধরেন, গায়ের জোর দেখান। কেন, ভালো লাগে না? মোটেও না, আদর করে ধরবেন। আমির হাতের বাঁধন কোমল করে দিয়ে বলল, লজ্জা ছিঁড়ে ফোটা গিলে ফেলো দেখছি। বিয়ের এতদিন পরেও কোন মানুষটা লজ্জা পায় আমাকে দেখবেন? আমি অত ভং ধরতে পারবো না। কি ঝাঁজ কথাই, এবার ছাড়ুন। ইচ্ছে হচ্ছে না, আবার শক্ত করে ধরেছেন। যদি দৌড়ে পালিয়ে যাও? পালিয়ে যাবো কতটুকু। আমির পদ্মজাকে নিজের দিকে ফিরিয়ে এক হাতে কোমর চেপে ধরল। তখনই লতিফা হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পদ্মজা আমির দুজন দুদিকে ছিটকে যায়। আমির ধমকে উঠল, লুতু কতবার বলেছি না ঘরে ঢুকবি না, আমাদের তো নতুন বিয়ে হয়েছে নাকি? পদ্মজা খেয়াল করে আমির কথাগুলো রাগে বলার চেষ্টা করলেও রাগের মতো হয়নি। পদ্মজার হাসি পেল, লতিফার মুখের অবস্থা দরজায় চিপায় পড়ার মতো। সে আমিরকে ভীষণ ভয় পায়, কাচুমাচু হয়ে বলল, খালাম্মা খাইতে যাইতে কইছে।